কোভিড রোগীদের কথা মাথায় রেখে রেলের কামরাগুলিকে পরিণত করা হয়েছে কোভিড কোচে। দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বহু জায়গায় অপ্রতুল বেড, সে কারণেই রোগীদের কথা মাথায় রেখে তৈরি রাখা হয়েছে কোভিড কোচ। রেলের তরফে ট্রেনের কামরাগুলিকে কোভিড কোচে পরিণত করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ইতিমধ্যে 300 কোভিড কোচ তৈরি রেখেছে, যেগুলি নানা ডিভিশনে রাখা হয়েছে। কোভিড কোচগুলিতে করোনা রোগীদের জন্য অক্সিজেন ও অন্যান্য সমস্ত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। 300টি কোচের মধ্যে কাটিহার ও শিলিগুড়িতে 40টি কোচ রাখা হয়েছে, আলিপুরদুয়ারে রাখা হয়েছে 22টি কোচ, রঙিয়া ডিভিশনের বিভিন্ন জায়গায় 52টি কোচ, লামডিং ডিভিশনে 131টি ও 54টি কোচ রয়েছে তিনসুখিয়া ডিভিশনে। কোচগুলিতে রোগীদের জন্য কুলার জুট ম্যাট রয়েছে। রাজ্যগুলি চাইলেই এই কোভিড কোচ পাঠানো হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, কোভিডের সাথে মোকাবিলা করার জন্য ভারতীয় রেল প্রস্তুত রয়েছে, আর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারদেরকে আমরা যতদূর সম্ভব সাহায্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেস চালাচ্ছে বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য, যাতে কোনো জায়গাতেই অক্সিজেনের অভাব না। তার সাথে আমরা কোভিড কেয়ার কোচেস বিভিন্ন জায়গায় রেডি করে নিয়েছি। অলরেডি আমরা দিল্লি, ইউপি আর মহারাষ্ট্রতে কোভিড কেয়ার কোচ রাজ্যকে আমরা দিয়েছি ইউজ করার জন্য। কোভিড কেয়ার কোচগুলো রাজ্য সরকারের অনুরোধ মর্মে আমরা যে কোনো স্টেশনে প্লেস করতে পারি, যেখানে আমাদের চার্জিং আর ওয়াটারিং ফ্যাসিলিটিস আছে সেই স্টেশনগুলোতে। আমাদের এনএফ রেলওয়েতে 299 কোভিড কেয়ার কোচেস আমরা রেডি রেখেছি, যেগুলো রাজ্য সরকারের অনুরোধে আমরা নির্দিষ্ট স্টেশনগুলোতে প্লেস করতে পারব। এই কোভিড কেয়ার কোচগুলোতে যেসব কোভিড রোগীদের লাইট মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন ওরা থাকতে পারবেন। এরকম প্রায় 40টা কোচ আমাদের কাটিহার ডিভিশনে, কাটিহার এবং শিলিগুড়ি এরিয়াতে রেডি আছে। আমরা রাজ্য সরকারের জানিয়েছি যে আমাদের কাছে কোচগুলো রেডি আছে, এবং ওনাদের থেকে অনুরোধ পেলে আমরা এই কোচগুলো প্লেস করতে পারবো।